কসবার রাজডাঙ্গায় ভুয়ো টিকা ক্যাম্প প্রকাশ্যে আসার পর থেকে শিরোনামে দেবাঞ্জন দেব। তদন্তে প্রতিদিনই সামনে আসছে একের পর এক কীর্তি, ধীরে ধীরে প্রকাশ্যে আসছে দেবাঞ্জনের প্রতারণার শিকড়। সেই সূত্রেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, জানা গিয়েছে এক বছর আগে দেবাঞ্জনের কীর্তি জানতে পারে পুলিশ, জানতে পারে ভুয়ো আইএএস সেজেই দেবাঞ্জনের প্রতারণার কথাও। দেবাঞ্জনের থেকে জাল সরকারি নথিও বাজেয়াপ্ত করে পুলিশ, কিন্তু স্রেফ মুচলেকা নিয়েই ছেড়ে দেওয়া হয় তখন দেবাঞ্জনকে। জানা গিয়েছে গত বছর সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে দেবাঞ্জন। তিনি সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানাতেই সামনে আসে দেবাঞ্জনের কীর্তি। পুলিশে জেরায় প্রতারণার অভিযোগ স্বীকারও করে নেয় দেবাঞ্জন। থানায় মুচলেকা দিয়ে সে জানায়, আমি অভিযোগকারীকে তথ্য ও সংস্কৃতি বিভাগে জুনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে জয়েন করাই, সেই জয়নিং লেটার আমি তাকে বাই পোস্টে পাঠাই। চিঠিতে সরকারি শিলমোহর ও সই ছিল, কিন্তু সন্দেহ হওয়ায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে আমি জাল আইএএস অফিসার প্রমাণিত হই, আমি অভিযোগকারীর কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করছি। ইতি দেবাঞ্জন দেব। ও ফেক সেটা স্বীকার করে আমাকে একটি মুচলেখা দেয় এবং বলে আমি ফেক, ওর মা বাবা সাথে ছিল, ওর মা বাবা ওখানে সাইন করে যে আমার ছেলে ফেক। পুলিশের সামনে, পুলিশের থানায় বসে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় বসে ওই প্রতিশ্রুতি দেওয়ার ফলে আমি ওকে ছেড়ে দিই এবং আমি ওখান দিয়ে চলে আসি। কিন্তু প্রশ্ন উঠছে, দেবাঞ্জনের থেকে জাল সরকারি নথি ও স্ট্যাম্প পাওয়ার পরেও কিভাবে তাকে ছেড়ে দিল পুলিশ? এই ধারাগুলোর সাথে বা এই ধরনের অপরাধের সাথে জাতীয় সুরক্ষা জড়িয়ে রয়েছে, তো এই ধরনের কোনো অভিযোগ বা এই ধরনের কোনো কথা যদি জানতে পারে পুলিশ, তাহলে অবিলম্বে কিন্তু পুলিশের সুমোটো, যদি অভিযোগকারী বা অভিযোগকারী নাও পান তাহলে পুলিশের সুমোটো তদন্ত করা উচিত। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবাঞ্জন পর্বে পুলিশ বা পুরসভা নিজের দায় এড়াতে পারে না। পুলিশের চোখের সামনে এরকম কে কোন অফিস চালাচ্ছে, কে কি ব্যবসা চালাচ্ছে, এগুলো মাঝে মাঝেই সারপ্রাইজ ভিজিট করে দেখা দরকার, চেক করা দরকার বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না, কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না। বাকিবহল মহল বলছে, এক বছর আগে যদি পুলিশ নিজের কর্তব্য পালন করত তাহলে ভ্যাকসিন কেলেঙ্কারি হতো না, অতিমারির মধ্যে ভুয়ো টিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতো না এতজন অসহায় মানুষকে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।